السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد قيب هاي مرز عمر عبر وفن الشمن نفوس رمزان رمضان كاركت وقارك تبشويني ليلة القدر سمبر كي على سنة ليلة القدر على سنة قوائق প্রথমত শুরু করতে হয় সংজ্ঞা থেকে তারপর এর নামকরণের আসল কারণ কি এবং পাশাপাশি এতে আমলের আসলে ফজিলত কি তারপরে ধীরে ধীরে আমরা অগ্রসর হব তো প্রথমে আমরা সংজ্ঞাটা বলে নেই সেটা হচ্ছে লাইলাতুল তুল কাদার লাইলাহ শব্দ আর এই ভাষার মধ্যে সূর্য ডুবা থেকে শুরু করে হ্যাঁ শোবে সাদেক পর্যন্ত যেই সময়টুকুকে এই সময়টুকুকে রাত বলা হয় লাইল বলা হয় এবং এর বিপরীত শব্দ হয়েছে নাহার মানে দিন তাইলে লাইলা মানে রাত এবং এই যে লাইলেতুল কাদর লাইলেতুল কাদর বলতে বোঝানো হয় রমজান মাসের এক হ্যাঁ রাতকে হ্যাঁ যেটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এবং সবচাইতে লাভজনক রাত কারণ এই রাতের কথা কোরআন মাজিদের মধ্যে উল্লেখ করা হয়েছে এবং এই রাতটা এক হাজার মাসের চাইতে উত্তম এবং এই রাতে যদি কেউ এবাদত করে কেউ এমন লাইল করে তাইলে এক হাজার মাসকে আমার লাইল করার সাব সে পেয়ে যাবে কাদার শব্দ আপনার বুঝতে হয় কাদেরের অনেকগুলা অর্থ আছে আবিদানিক অর্থ সম্মান মর্যাদা সেটা কাদেরকে বোঝানো হয় এবং কাদেরের আরেকটা অর্থ আছে সেটা হচ্ছে ফায়সলা অথবা সংকীর্ণ করে দেওয়া সেটা অর্থ হতে পারে এখন কথা হচ্ছে যে লাইলেতুল কাদেরকে লাইলেতুল কাদের কেন বলা হয় লাইলাতুল কাদের এই জন্য বলা হয় আমরা কাদরের অর্থ একটা সম্মান মর্যাদার কথা বলেছিলাম তো এই হিসেবে লাইলাতুল কাদের এই জন্য বলা হয় কারণ এই রাতের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি এই জন্য এটাকে লাইলাতুল কদর বলা হয় অথবা এই রাত্রে যারা এবাদত করে তারা আপনার সম্মানে হ্যাঁ সম্মানী হয় তারা সম্মানিত ব্যক্তিবর্গ হ্যাঁ এই জন্য সেটাকে লাইলাতুল কদর বলা হয় এবং আল্লাহ জানু এই রাত্রির মধ্যে হ্যাঁ তার মর্যাদাপূর্ণ কিতাব নাজিল করেছেন মর্যাদাপূর্ণ রসুলের উপর এবং যাদের জন্য নাজিল করেছেন মর্যাদাপূর্ণ এবং তারা আরেকটি কারণ হচ্ছে যে আল্লাহ রসানু এই রাতের মধ্যে হ্যাঁ তার আদেশ নিষেধ তিনি নাজিল করেন নির্ধারণ করেন তার আগামী বছরের যত আপনার বরাদ্দ সব কিন্তু এই রাতেই বরাদ্দ হয়ে যায় আল্লাহ জাহ নিজেই বলেন ফি ইউফরাকু খুল্ল আমর হাকিম সুরে দোকানের এক নম্বর আয়তের মধ্যে যে রাতের মধ্যে বন্টন করা হয় হ্যাঁ প্রত্যেক আপনার বস্তুগুলাকে প্রত্যেকের ভাগ্যে যা লেখা আছে এক বছরের জন্য সেটা এই রাত্রেই বন্টন হয়ে যায় এমন কুদাম রাহিমহল্লাহ বলেন যে লাইলেতুল কদরটা আছে সম্মানজনক একটি রাত যেটা ফজিলতপূর্ণ একটি রাত এবং তিনি বলেন কেউ কেউ এটার ব্যাপারে বলেছেন লাইলাতুল কদরকে এই জন্য লাইলাতুল কদর বলা হয় কারণ সেখানের মধ্যে পুরো এক বছরের কল্যাণ বিপদ আপদ রিজিক হুম বরকত কিন্তু এই রাতটিতেই আপনার কি করা হয় এটা মধ্যে তিনি বলেছেন তিন নম্বর খন্ড একশত আঠাত্তর নম্বর ফিস্টা এখন কথা হচ্ছে যে এই লাইলাতুল কাদর যে এই লাইলাতুল কাদার কিন্তু আমাদের এই উম্মত উম্মত মাহমিদের জন্য একটা বিশেষ একটি রাত এই রাতের মধ্যে অন্য কেউ শরিক নেই হ্যাঁ কেন আল্লাহ মহম্মদ কে এই রাতটা দিবেন সেটার অনেকগুলো কারণ আছেন হ্যাঁ কারণ আছে এক নম্বর হচ্ছে এই রাতটা উম্মতে মোহাম্মদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা দান বটে যে আল্লাহ মুহম্মদাম উম্মতের জন্য হ্যাঁ এটা একটি দান করলেন এই রাতটাকে এবং এটা আল্লাহর পক্ষ থেকে দয়া বিশেষ দয়া এই উম্মতে মোহাম্মদের জন্য কারণ কি এর কারণ হচ্ছে যে উম্মতে মোহাম্মদের বয়স হবে কম সুতরাং কম বয়সে থেকে বেশি সোয়াব কীভাবে অর্জন করা যায় সেই ব্যবস্থা আল্লাহ শাহানু করেছেন কারণ আগের উম্মতরা অনেক বেশি বয়স পেত কিন্তু আমাদের মোহাম্মদ ইসলামের উম্মতরা কম বয়স পাবে এই কারণে এই রাতের এই সুবিধাটা আল্লাহ শাহানু তাদের জন্য দিয়েছেন এই রাত্রে আমূল করা হাজার মাসের চাইতে উত্তম কারণ হজরত আনসরাদ থেকে বর্ণিত আছে তিনি বলেন যে আল আমুল উফি লাইলাতুল কদরি ওয়াস সাদাকাহ হ্যাঁ ওয়াস সালাহ ওয়াজ যাকা আফদালু যে কদরের রাত্রিতে যদি কেউ আমল করে সদকা দেয় এবং সালাত আদায় করে এবং যাকাত দেয় এটা 1000 মাসের চাইতে উত্তম হবে আর 1000 মাসকে হিসাব করলে হয় 13 83 বছর 4 মাস 83 বছর 4 মাস 1000 মাসে হয় কেউ কেউ এরকম ভুলে বলে থাকেন যে এই রাত্রে আমল করলে সেটা তিরাশি আমলের সমান হয় না এটা কথা কথা ঠিক ঠিক নয় বরং আসল হচ্ছে এই আমল করলে রাত্রে সেটা তিরাশি বছর চার মাসের আমলের চাইতে উত্তম হয় মানে এ এতদিন আমল করার চাইতে সেটা উত্তম এই লাই কাদরটা কিন্তু কেমত পর্যন্ত বাকি থাকবে এটা কখনো উঠিয়ে নেওয়া হবে না যেরকম কেউ কেউ মনে করেন না এটা কেমন পর্যন্ত চালু থাকবে এই লাইলাতুল কদরটা হ্যাঁ বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত্রি মর্যাদাপূর্ণ রাত্রি হ্যাঁ সুতরাং এই রাতকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে এবং কীভাবে আমরা গুরুত্ব দিব সেটা আমরা অন্য আরেকটি ভিডিওতে বর্ণনা করব যে এটাকে কিভাবে আমরা উজ্জীবিত করবো আল্লাহ শাহানু সেটা করার তফিক দান করুন ওসল্লাহ আলব আহমি ওয়াসি আজমাইন